আমি কইতে নতুন মেহমান আইছে। দাদি কি করছো? আমরা ডেলি ডেলি আশায় থাকি কোন সময় বা কোন সময়। আজকে আমরা ক্রেনিকে ঘুমাইছি সুরাজের অবস্থা। আমি এই যে কইতেছি কি উড়ি উড়ি করা গাড়ি গ্যাস ছিল না, তাহলে ইয়ে তুন বেরাইব না। ঘরে যা পাগল ছাগল। পুরা রেপের মতো বাজার গেছে গা। তরে না তরে কেউ কাবু চাবু দিব না, সব বাবুরে দিব, সব বাবুরে দিব না। মোরব কইতেছে এটা সব বাবুর কাপড় চোপড় আর বাবুর গিফট। না আঙুড়ি তো বোন ঠুকরায় না, নালমে বাড্ডি নালমে বাড্ডি করে মানা ঘুমায় আসে দিন। পাউসা করে পাউসা করে পাউসা করে ঠিক 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 লম্বা বাপের মতো পুরা দেখো না, আর তো লম্বা হইব না বাপুর কে আর তো লম্বা। গরম হয়ে গেছে টুর্কি করে নো সাইরে নো সাইরে নো গরম বাইরে বাইরে খাজা মানুষ রোজা সর। আমাদের ভুট্টার কাজগুলো শেষ হয়ে যাইতেছে, আমরা এই যে মোতাগুলা সব বস্তা করতেছি, এগুলা সাফাই নিলে সাফাই নিয়ে যাবো গা। আর সকাল সকালে হলো মরমরা চলে আসছে, মা ওই যে ওখানে রান্নার আয়োজন করতেছে। মানা কি করতিস? হ্যাঁ এই দেখেন আমার এই যে এই দিকটা না মানে এত ইয়ে থাকে মনে হয় যে ময়লা, আসলে কিন্তু ময়লা না, এগুলো সব ফুল গাছের। হ্যাঁ এই গাছ থেকে সব ফুলগুলো পড়ে দেখেন কত সুন্দর ফুল। কি করস তাহলে দেবেন এখানে মেহেন্দির ডিজাইন দেখতেছো? ঈদ কবে আর আবার মেহেন্দির ডিজাইন দেখতেছো? আগেই দিয়ে রাখবি দেখি কি ডিজাইন দেখতেছ দেন। জি জি এই ডিজাইনটা মরুম সুন্দর, এই ডিজাইনটা আমার দিয়ে দিবি। হ্যাঁ মরুম এটা দিতে পারস না? তুই চেষ্টা করবি
আমার মায়ের নুডলস বহাই দিছে। বন্ধ কর, গর্তন টিভি বন্ধ কর কইছি বলো। আমি নতুন মেহমান আইছি। ঠিক আছে, আমরা ডেলি ডেলি আশায় থাকি কোন সময় বা কোন সময়। আজকে আমরা ক্রেনিকে ঘুমাইছি, আজকের অবস্থা। আমি কইতাছি কি উড়ি উড়ি করে গাড়ি গ্যাস আসছিল না, তাহলে ইয়ে তুন বেরাইব না। পাগল ছাগল পুরা আরিফের মতো হইব। বাজার গেছে গা? তরে না, তরে কেউ কাবু দিব না, সব বাবুরে দিব, সব বাবুরে দিব না। মোরব কইতেছে এটা সব বাবুর কাপড় চুপড় আর বাবুর গিফট। আমরা ইফতার করলাম মিষ্টির দোকানে, হঠাৎ করে হলো মানে সময় হয়ে যেতেছে, কাপড়ের দোকান থেকে বাইর হলাম, মিষ্টির দোকানে ইফতার করলাম। এখন হলো চলে আসছে একটা হালিম খাবো, মানে মিষ্টির দোকানে তো এইটা আগে বিলুপ্ত করলাম না, এটা কি রসমালাই দেওয়া আর কি আমাদের লাগতেছে। মিষ্টি নিয়েছিলাম অবশ্য, আমি তো পাইনি বলো, আমি তো নিয়েছিলাম কিন্তু আমি খেয়ে দিলাম, এখন তো মনে হয়েছে আমার কেমন যেন লাগতেছে। মানে বাড়িতে তো ঝাল জিনিস খাওয়া হয়। রং করছে কি
মানা মুখটা আছে কিছু খাওয়া দেখলে মানা